যে বিয়ের জন্য আমরা দুজনেই 15 বছর অপেক্ষা করেছিলাম, সেই বিয়ে ঠিক হয়েও ভেঙে যাবে? আজকে দুজনের মধ্যে কি এমন ঝামেলা হলো যে দুজনেই কেউ এই বিয়েতে রাজি নয়? এটা কি হচ্ছে বলো তো থাম্মি? দুটো ছেলে মেয়েকে বিয়ে দেবে বলে গাছে তুলি, নিয়ে এখন মইটা টেনে নিচ্ছ, এখন ওরা কি করবে? এই তুই চুপ কর তো, কোচকে ছুরি দেখ। বিয়ে আমরাই দেবো বলেছিলাম, এখন আমরাই বলছি এই বিয়েতে আমাদের মত নেই, ব্যাস। আচ্ছা দিদি তুই একটু থাম না, আমরা দেখছি কথা বলবো। কি বলছো মহেশপতি, বিয়ে হবে না মানে? সত্যি এরা আমাদের বিয়ে দিতে চায় না, কিন্তু কেন? এখন কি করি, দুজনের রাগ ভাঙাই কি করে? জানিও তো না যে রাগটা হলো কিসের জন্য, দুজনের রাগ না ভাঙালে বিয়েটাও তো হবে না। মহেশপতির আশীর্বাদ ছাড়া আমি এই বিয়েতে বসতেও পারবো না, কিন্তু মহেশপতি হঠাৎ বিয়েটা বন্ধ করতে চাইছে কেন? তোমাদের যখন বিয়েতে মত নেই তখন এই বিয়েটা না হওয়াই ভালো। আমি আর গৌরী তো তোমাদের ইচ্ছে রাখার জন্যই বিয়েটা করতে রাজি হয়েছিলাম, তো এখন যখন তোমরাই চাইছো না তখন বিয়ের জন্য এসব ঝামেলা বাড়ি আর কোনো লাভ নেই। কি যে হলো দুজনের, দুজনেই মন থেকে বিয়েটা হোক চাইছিল, এখন ঝগড়া করে বিয়েটাই বন্ধ করে দিতে চাইছে। তোমাদের দুজনেরই তো স্বপ্ন ছিল আমাদের বিয়েটা দেওয়া, তোমাদেরই ইচ্ছেটা অপূর্ণ রয়ে গেল। আপনারা দুজনে মিলে কি শুরু করেছেন বলুন তো? কেন রাজি হচ্ছেন না মা? আপনারা দুজনে মিলেই তো চেয়েছিলেন যে আপনাদের দুজনের চোখের সামনে রুদ্র আর গৌরীর বিয়েটা হোক, তাহলে হঠাৎ করে এখন এমন কি হয়ে গেল যে এখন দুজনে মিলেই চাইছেন যে বিয়েটা না হোক? আমায় কেন জিজ্ঞেস করছো? তোমার মহেশ্বরী কাকিমাকে জিজ্ঞেস করো, সে যদি এরকম করে আমার কি করার? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।